থেকে স্বাগতম জানাচ্ছি সূর্যোদয় সূর্যাস্তের বেলাময় সাগরপান্না কুয়াকাটা সৈকত থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছি আমি কাজী সাইদ। দর্শকবৃন্দ, আপনারা জানেন যে ঈদের চতুর্থ দিন আজ, আর এই চতুর্থ দিনে কিন্তু সাগরপান্না কুয়াকাটায় হাজার হাজার পর্যটক মিলিত হয়েছে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে কয়েক হাজার পর্যটক ঢেউয়ের উন্মাদনায় মেতে উঠেছেন, অর্থাৎ এখানে এসে পর্যটকরা বাদ ভাঙ্গা উল্লাসে পেটে পড়েন। আর এই সমস্ত পর্যটকদের কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য টুরিস্ট পুলিশ তৎপর রয়েছে এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে যাতে কোনো পর্যটক গভীর সমুদ্রে গোসল করতে না যায় এবং বিচের এলাকায় যেন কেউ ফুটবল না খেলে, ভলিবল না খেলে। আর এই নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে যেন কোনো মোটরসাইকেল নিয়ে কোনো পর্যটক প্রবেশ না করে। কিন্তু পর্যটকরা আসলে এখানে আসার পর সমস্ত বাধা নিষেধ উপেক্ষা করে তারা কিন্তু বাদভাঙ্গা উল্লাসে পেটে পড়েন। শুধুমাত্র এই সৈকতের জিরো পয়েন্ট এলাকায় নয়, সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম দিকে এবং পূর্ব দিকে 1 কিলোমিটার জুড়ে কিন্তু পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এক কথায় বলা যায় যে কুয়াকাটা এই মুহূর্তে কিন্তু পর্যটকের ঢল নেমেছে। এছাড়া আশেপাশে যে পর্যটন স্পটগুলো রয়েছে, পশ্চিম দিকে লেবুরবন এবং পূর্ব দিকে গঙ্গামতী চর, রাখাইন মার্কেট, তারপর ঝাউবাগান, গঙ্গামতী লেক, এরপরে সুর্তিপল্লী, যে স্পটগুলো রয়েছে অর্থাৎ প্রত্যেকটি স্পটে কিন্তু পর্যটকদের উপচেভরা ভিড় রয়েছে, অর্থাৎ কানায় কানায় পরিপূর্ণ রয়েছে এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকত। আর এটি হচ্ছে শুধুমাত্র পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে কিন্তু কুয়াকাটায় পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়ছে। এর কারণ হচ্ছে সারা বাংলাদেশের সাথে কুয়াকাটা সমুদ্র সৈকতের কিন্তু একটি যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, যার কারণে কিন্তু পর্যটকরা তাদের আনন্দ উপভোগ করার জন্য কুয়াকাটা সমুদ্র সৈকতকে বেছে নিয়েছে। আর একটি বিষয় বলে রাখছি যে শুধুমাত্র কুয়াকাটা সমুদ্র সৈকত আগত পর্যটকরা কিন্তু এক ধরনের প্রতিযোগিতায় ব্যস্ত রয়েছেন, অর্থাৎ কে কার চেয়ে বেশি আনন্দ উপভোগ করতে পারেন, কে কার চেয়ে ভালো মুহূর্তের ছবিগুলো তারা ক্যামেরাবন্দি করতে পারেন, বিভিন্ন কৌশলে তারা কিন্তু সেই ছবিগুলো তাদের সেলফোনে ধারণ করেছেন। এবং এখানে যারা ফটোগ্রাফার রয়েছেন তারা কিন্তু ফটোগ্রাফের মাধ্যমে ছবি তুলে তাদের মোবাইলে নিয়ে যাচ্ছেন এবং কেউ কেউ আবার প্রিন্ট করেও নিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় বলে রাখছি, সেটি হচ্ছে এই পর্যটকদের প্রতি বছর যে একটি অভিযোগ থাকে সেটি হচ্ছে আবাসিক হোটেল মোটেলগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছেন এবং খাবার হোটেলগুলো অতিরিক্ত টাকা নেয়। কিন্তু এবছর ঈদে যারা কুয়াকাটায় এসেছেন তারা কিন্তু এ ধরনের কোনো অভিযোগ করেননি। এর কারণ হচ্ছে এই হোটেল মোটেলের ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং খাবার হোটেলগুলোতে ভাড়া খাবার তালিকার যে মূল্য তালিকা রয়েছে সেই মূল্য তালিকাটা আনিয়ে দেওয়া হয়েছে। আর প্রতিকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এই নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু সার্বক্ষণিক উনি তদারকি করেছেন, যার কারণে কিন্তু এ ধরনের কোনো অভিযোগ নেই। আর বরাবর যে আরেকটি অভিযোগ ছিল যে খাবার হোটেল বা রেস্টুরেন্টগুলোয় পাশাপাশি খাবার সরবরাহ করে, এ ধরনের অভিযোগও কিন্তু এবছর পর্যটকরা করেনি। আর শুধুমাত্র একটি অভিযোগ আছে এখন, সেটি হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতে ক্যামেরাম্যান যে রয়েছেন তাদের সংখ্যাটা একটু বেশি এবং তারা আসলে বিভিন্নভাবে পর্যটকদের হয়রানি করছেন। বলা যায় যে 100 ছবি তোলার কথা বলে তারা 200, 300, 400 ছবি তুলছেন এবং কোনো কোনো সময় তারা 5 টাকার পরিবর্তে 10 টাকা নিচ্ছেন, এ ধরনের অভিযোগ আছে। এছাড়া তেমন কোনো অভিযোগ কিন্তু পর্যটকরা করতে পারেনি। আরেকটা বিষয় হচ্ছে কুয়াকাটা এবছর ঈদ আনন্দ উপভোগ করেন যে সমস্ত পর্যটক এসেছেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের সেই ঈদ আনন্দ উপভোগ করতে পারেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে শুধুমাত্র সকালে কিন্তু এখানে আসলে পর্যটকদের ভিড় থাকে দুপুর পর্যন্ত এবং বিকালে কিন্তু যে আশেপাশে পর্যটন স্পটগুলো রয়েছে প্রত্যেকটি স্পটে ছড়িয়ে ছিটিয়ে পর্যটক থাকেন।